নমস্কার, যে সকল ছাত্রছাত্রীরা কালিয়াগঞ্জ কলেজে অ্যাডমিশন হতে চাচ্ছ তাদের জন্য কিন্তু একটি বড়সড় সুখবর রয়েছে। কালিয়াগঞ্জ কলেজে যে সকল ছাত্রছাত্রীরা ইউজি কোর্স মানে গ্র্যাজুয়েশনে বিএ বিএসসি অনার্স বা পাস কোর্সে অ্যাডমিশন হবে তাদের জন্য কিন্তু বড়সড় সুখবর কিন্তু রয়েছে। তো যারা কালিয়াগঞ্জ কলেজে ইউজি কোর্স মানে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হবে তাদের জন্য কিন্তু বড়সড় সুখবর হলো এটি যে কালিয়াগঞ্জের এমএলএ তপনদীপ সিংহ মহাশয় তোমাদের যে অ্যাডমিশনের যে ফিসটি রয়েছে সেটা কিন্তু অর্ধেক করে দিয়েছে। তো সেই অ্যাডমিশন ফিস অর্ধেক বিষয় নিয়ে কী রয়েছে সমস্ত ডিটেলসটি আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো তবে তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিওটি এখনও লাইক করনি অবশ্যই ভিডিওটিতে কিন্তু লাইক করে দাও। দেখো, এই নোটিফিকেশানটি কিন্তু লেখা রয়েছে প্রেস রিলিজ 10/8/2020, মানে এটা কিন্তু 10 তারিখের এই নোটিশটি রয়েছে। এখানে কিন্তু লেখা রয়েছে করোনা বা কোভিড-19 দরুন অনেক ছাত্রছাত্রীদের পরিবার আর্থিক সংকটের মধ্যে রয়েছে। এই অবস্থার কথা বিবেচনা করে এবং কালিয়াগঞ্জের বিধায়ক শ্রী তপনদীপ সিংহ মহাশয়ের অনুরোধে কালিয়াগঞ্জ কলেজ কর্তৃপক্ষ এ বছর প্রথম বর্ষে ভর্তির জন্য দরখাস্ত করার আবেদন ফি গত বছরের তুলনায় অর্ধেক করে দিল। মানে কিন্তু কালিয়াগঞ্জের বিধায়ক মানে এমএলএ কিন্তু তপনদীপ সিংহ মহাশয় তোমাদের যে অ্যাডমিশন যে ফিসটি রয়েছে সেটা কিন্তু অর্ধেক করে দিয়েছে। গত বছর ছিল 300 টাকা, এবছর সেটা হলো 150 টাকা করে দেওয়া রয়েছে। গত বছর তোমাদের অ্যাডমিশন ফিস ছিল 300 টাকা, কিন্তু এবছর সেটা কিন্তু 150 টাকা করে দেওয়া হয়েছে। তো যারা আবেদন করছো অনার্স বা পাস কোর্স তাদের জন্য কিন্তু খুবই একটি সুখবর, তোমাদের কিন্তু অর্ধেক টাকায় কিন্তু আবেদন হয়ে যাবে, মানে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। এরপর 2020-2021 শিক্ষাবর্ষে যে কোনো অনার্স বা জেনারেল পাঠ্যক্রমে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের আবেদন ফি হিসাবে এবছর 150 টাকা দিতে হবে। মাত্র কিন্তু তোমরা 150 টাকা দিয়ে কিন্তু অ্যাডমিশন হতে পারবা জেনারেল বা অনার্স কোর্সে, মানে কিন্তু তোমরা পাস কোর্স বা অনার্স কোর্সে কিন্তু মাত্র 150 টাকায় কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারবা। কালিয়াগঞ্জের এমএলএ তপনদীপ সিংহ মহাশয় তোমাদের সুবিধার জন্য কিন্তু এই জিনিসটি কিন্তু করেছে। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে এনেবল করে রাখো এরকম লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।